আপনারা দেখছেন কবিতার রংমঞ্চ। কবিতায় বাঁচুন, কবিতাকে ভালোবাসুন। বিয়েতে একান্ডটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা শুরু। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচ থেকে ডান দিকে। পড়ে রইল খাবার, চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বার করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছে সাদা থান। 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন। পাড়ার মোড়ে একটি শব্দ নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে তিনজন, সে কি উল্লাস? নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল